বাজারে সেরা রাউটার নিয়ে আজকে ভিডিওটিতে হাজির হলাম। কারণ হচ্ছে আজকে ভিডিওটিতে যে রাউটারগুলো নিয়ে আসা হয়েছে এগুলোর মাধ্যমে আপনি বেশি বেশি ডিভাইস এবং বেশি বেশি এরিয়া কভারেজ করতে পারবেন। যাদের এই বাজেটের ক্ষেত্রে বাজার সেরা রাউটার প্রয়োজন তাদের জন্য আজকে এই ভিডিওটি। আজকে ভিডিওটিতে আমরা কথা বলবো এবং জেনে নিব আজকে ভিডিওটি থেকে কোন কোন রাউটার আছে এবং কোনটা আপনার জন্য কেনা উচিত। সময় কম, শুরু করো, চলিয়ে শুরু করতে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজকে ভিডিওটিতে আমরা প্রথম যে রাউটার নিয়ে কথা বলবো এই রাউটারটি আপনার জন্য কেনা উচিত কিনা। এই রাউটারটির মাধ্যমে আপনি এরিয়া কভারেজের ক্ষেত্রে যদি আসেন তাহলে এর মাধ্যমে আপনি অনায়াসেই 2000 থেকে 2500 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভারেজ করতে পারবেন। তার মানে হচ্ছে এই রাউটারটির মাধ্যমে আপনি কমপক্ষে বেশি ডিভাইস ইউজ করতে পারবেন। কারণ হচ্ছে এটিতে আপনি এন্টিনা হিসেবে পাচ্ছেন 4 এন্টিনা, আর 4 এন্টিনার মাধ্যমে আপনি কমপক্ষে 10টার বেশি রুম ইউজ করতে পারবেন। তার মানে হচ্ছে হোল একটা বাড়ি আপনি কভারেজ করে নিতে পারবেন এই রাউটারটির মাধ্যমে। পাশাপাশি এটির মাধ্যমে আপনি ডিভাইস লোড নিতে পারে 30+ ডিভাইস। তার মানে হচ্ছে যারা গেমিংয়ের জন্য রাউটার খুঁজতেছেন এবং আপনার বাজেট আসলে একটু বেশি তাদের জন্য রাউটারটি গেমিংয়ের ক্ষেত্রে, লাইভ স্ট্রিমের ক্ষেত্রে এবং নর্মাল ইউজ যারা করবেন যাদের ডিভাইস বেশি এবং আপনার হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন তাদের জন্য রাউটারটি। কারণ হচ্ছে এটির যে বর্তমান মার্কেট প্রাইস সেটা হচ্ছে 4700 টাকা। এই রাউটারটি আপনার জন্য আসলে কেনা উচিত কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান। আমরা সরাসরি চলে যাই আজকে ভিডিওর সেকেন্ড রাউটারের দিকে। আজকে ভিডিওটিতে সেকেন্ড যে রাউটার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিপিলিংকের একটি রাউটার, টিপিলিং ড্যাকো M4। এটি একটি সিঙ্গেল প্যাকের রাউটার, টিপিলিং ড্যাকো M4। এটি স্পেসিফিকেশন হিসেবে আপনি পাচ্ছেন ডুয়েল ব্যান্ডের রাউটার, পাশাপাশি এটিতে ফ্রিকোয়েন্সি হিসেবে আছে 2.4 থেকে 5 GHz পর্যন্ত। এখানে 2.4 আপনাকে দিচ্ছে 300 MBPS এবং 5 GHz দিচ্ছে 867 MBPS। তার মানে হচ্ছে এই রাউটারের ক্ষেত্রে আপনি পারফরমেন্সের ক্ষেত্রে যদি আসেন কোয়ালিটির ক্ষেত্রে ভালো মানের পারফরমেন্স দিবে। ড্যাকো M4 এই রাউটারটি আসলে কাদের জন্য প্রয়োজন? আপনারা যারা আসলে বাসার মধ্যে 2-3 তলা ইন্টারনেট পৌঁছাতে চান তাদের জন্য রাউটারটি। কারণ হচ্ছে এই রাউটারটির মাধ্যমে আপনি কোয়ালিটি বাজেটের ক্ষেত্রে কোয়ালিটিফুল ইন্টারনেট পেতে পারেন। কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি 2000 থেকে 2500 স্কোয়ার ফিট পর্যন্ত এরিয়া কভারেজ করে নিতে পারবেন, তার বেশিও আপনি করতে পারবেন। তার মানে হচ্ছে এই রাউটারটির ক্ষেত্রে এরিয়া কভারেজ আপনি বেশি করতে পারছেন, তবে ডিভাইস লোড নিতে পারেন তার চেয়ে অনেক বেশি। কারণ হচ্ছে এই রাউটারটির মাধ্যমে আপনি কোম্পানি দাবি করতেছে যে 100টার বেশিও আপনি ডিভাইস ইউজ করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় 30 থেকে 40টা ডিভাইস আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। আসলে এই রাউটারটি 30 থেকে 40টা ডিভাইস তখন ইউজ করতে পারবেন আপনি যখন 2-3টা ফ্যামিলি একসাথে ইউজ করবেন। তাছাড়া আপনি যদি আপনার ফ্যামিলির জন্য চিন্তা করেন তাহলে আমার কাছে মনে হয় না যে আপনার ফ্যামিলিতে এত মানুষ আছে। তাছাড়া আপনি চাইলে এত ডিভাইস ইউজ করতে পারবেন, তবে গেমিংয়ের ক্ষেত্রে এই রাউটারটি কিন্তু আরও ভালো, পাশাপাশি এটির পারফরমেন্স ক্ষেত্রে আরও ভালো। এটির বর্তমান মার্কেট প্রাইস যদি বলি তাহলে এই রাউটারটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 4950 টাকা। তার মানে হচ্ছে 5000 টাকার মধ্যে এই রাউটারটি কিনতে পারেন। আমি প্রথমেই বলছি এরা বাজারের সেরা রাউটার। এই রাউটারটি আসলে কাদের জন্য কেনা উচিত? আপনারা যারা গেমিং করবেন তাদের জন্য কেনা উচিত, আপনারা যারা আসলে বেশি ডিভাইস ইউজ করবেন তাদের জন্য কেনা উচিত, এবং আপনারা যারা হাই স্পিড ইন্টারনেট খুঁজতেছেন তাদের জন্য। এত দামি রাউটার কেনার পর আপনি যদি 10 MBPS অথবা 15 MBPS ইউজ করেন সেক্ষেত্রে জিনিসটা আপনার রাউটারের ক্ষেত্রে, আই মিন স্পিডের ক্ষেত্রে ভালো দিবে না। আপনি যদি এর বেশি ইউজ করেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হতে পারে। গেমিং কোয়ালিটি এবং পারফরমেন্সের ক্ষেত্রে এই দুইটা রাউটারের মধ্যে আপনার জন্য কোনটা কেনা উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে আবার নতুন করে ভিডিওতে। আসসালামু আলাইকুম।